ত্রিপুরা বুড়ি মথানী চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী চাইতক মংবাই কৈলাস শহর কাউলি কুড়া পারানী খরসা অমর কাশুকেন থানী ধর্মনগর চন্দ্রপুর আঞ্চলী খরসা বুড়ীন ফিয়খা চেয়ারপার্সন সাকা লাইথাঙাই তালসা সিকাঙ্গ বিশি নুচি অমরনি সিকলা খরসা বিশি চিচারনি বুড়ীন তলাঙ্গি থামানি খরকনি বিশিঙ্গ হামজকমুনি হালক গরংজাক হই সহিমানকা জেলানী অমর কাশুকিয়া অংমানী বাই বুড়ীনি মাফাসং বসাজগ্ন তলাংনানী গবংমা লামাতৈ চাইতক ফানো তলাঙ্গি মানলিয়া ইয়াগুলো পাতিমুনো তুই বুড়ি মথানি চেয়ারপার্সন বাই মালাই কগলাম সালাইকা পাতিমাথায় থাঙ্গি বুড়ি মথানি চেয়ারপার্সন কেরংতৈ কগলাম সালেমানী ইয়াগুলো নুকুনি থানি বুড়ি নয়াফ্রী রহরজাকা এখানে ধর্মনগরের একটি মেয়ে একটি নাবালক ছেলের সঙ্গে পালিয়ে আসে এবং সেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় যে একটি নাবালকের সঙ্গে মেয়েটি বিয়ে করছে, আইনত এটা সিদ্ধ নয়, তাই মায়ের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি আজকে এখানে আসি এবং সে মেয়েটিকে বোঝানো হয়েছে, ছেলের বাড়ির লোকদেরকেও বোঝানো হয়েছে যে ছেলেটি যেহেতু নাবালক তার কিন্তু বিয়ের বয়স এখনো হয়নি, সেই ক্ষেত্রে আমরা আইন মোতাবেক কাজ করেছি এবং মেয়েটিকে নিয়ে আজকে মেয়েটির মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে তাদের গার্জিয়ান কি সিদ্ধান্ত নেবে সেটা পরবর্তী সময়ের কথা, তবে এটা একটা আইনের আমি বলবো যে সাংবিধানিক যে বিষয় তার জয় হলো আজকে, একটি নাবালক ছেলে এরকম একটা ঘটনা থেকে সেও রক্ষা পেল কারণ সে না জেনে সেই কাজটি করেছিল। তো এখানে আমি বলবো যে এলাকার কিছু লোক কিছু সমস্যা তৈরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝেছেন, তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আইনকে আজকে তারা সহযোগিতা করেছেন এবং আমি চাইব যে ভবিষ্যতেও যেন এই এলাকার আজকের এই ঘটনা থেকে যেন প্রত্যেকের এই এই আইন সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমার চেষ্টা থাকবে যে এই এলাকায় একটি সচেতনতামূলক কর্মসূচি নেব আমি এবং আইনত যা যা দিক আছে সবাইকে বোঝানোর চেষ্টা করব এবং সবাইকে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি যে আইনকে সহযোগিতা করার জন্য।